আচ্ছা এরপরে মাথা মাথাটা হলুদ না এরকম একটু কালার একটু লাল কালার একটু গাঢ় আর কি কালারটা হ্যাঁ আচ্ছা এরপরে আমরা যেটা পাকনা আঁকবো পাকনা আঁকবো একটা আঁকলাম এটাকে অ্যারেঞ্জ দিয়ে সেন্ট টু ব্যাক দিলাম হ্যাঁ আর এটা কীরকম কালার হবে এটা আমি বলি

এই একটা এর হলো আচ্ছা এখন চোখ চোখ গেলে দেব আমরা বড় বড় চোখ দেব হ্যাঁ বড় বড় চোখ একটু এরকম স্টক থাকবে এখানে হালকা স্টক থাকবে কালো কালারের স্টক আর চোখের ভিতরটা হবে সাদা ঠিক আছে স্টকটাকে বড় বড় করে দেব ওকে দেখি জিনিসটা আঁকে আগে আঁকলাম আরো একটু বাকি আছে কালো একটা সাদা এতটা না তারা বড় না আর একটু ছোট হবে আমরা আঁকলাম এটাকে এই যে নিচের অংশগুলো আছে না এগুলো লক করে দিবো কারণ এগুলো আমার দরকার নাই অবজেক্টে যে লক দিব সিলেকশন বল বাইরে আছে বড় করে সুন্দর করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরপরে আমরা শু রাখবো শু রাখবো কিভাবে এই আর্ক টুল নিব একটু নিলাম মোম আছে না

क्या अनपा अच्छा ये तो क्या मैं पेंटर ले आ क्या सवालों स्ट्रक दर करने स्ट्रक दर करा सह ये दर करने हैं इधर आधा करने ये तो क्या मैं की एक और वो स्ट्रक तो क्या वाशरी स्टाइल डाइजेंस कर देता हूँ एबंग स्क्रैन कर देता हूँ

হ্যাঁ এটা পেছনে অ্যারেঞ্জমেন্ট তো ব্যাক করে দিয়েছি আচ্ছা এখন মৌমাছি না এখানে ডোরা কাটা দাগ থাকে ঠিক আছে এই ডোরা কাটা ডোরা দাগ গুলি আমরা কিভাবে বানাবো দেখি আসি হ্যাঁ এখানে একটা নিলাম এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা ছোট করলাম অফসেট পাথ দিয়ে আমরা এ করলাম আর এক্সপ্যান্ড করে দিলাম কেটে ফেলাইলাম হ্যাঁ মাঝখান দিয়ে

না 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 এটা আমরা অবজেক্ট এখন আনলক কল করলাম আমরা কি করবো এই যে এই যে জিনিসগুলো আছে না এগুলো আমরা কেটে নিব কোথা দিয়ে ইয়া দিয়ে সরি হচ্ছে আনকমন অংশ বাপ ডিভাইড ডিভাইড দিয়ে দেই তাহলে সবচেয়ে ভালো হয় আনগ্রুপ করতেছি হ্যাঁ এটা হচ্ছে

এটা আমাদের মোম আছি আমরা আগে ফেলাইলাম ওকে ইট